হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো আপনাদের প্রত্যেককে আজকে সিনেমার ব্যাপারে কোনো কথা বলবো না, একটা আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো সেটা হচ্ছে, কালকে রাত্রিরে শোয়ার আগে আমি একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে কিরণের, মানে বঙ্গায় ইওর বঙ্গাই চ্যানেলে, যে ও টাকা ডোনেট করেছে। এবং এই ভিডিওটা দেখে, মানে আমি দেখুন ইউটিউবের ব্যাপারে, মানে ইউটিউবার কোন ইউটিউবার কি করে কি, আমি অতটা ঠিক নলেজ নেই সিরিয়াসলি, মানে আমি সিনেমা নিয়েই থাকি, ওয়েব সিরিজ এইসব নিয়েই বেশি থাকি, মেতে থাকি। তো আমি যখন দেখলাম ও ডোনেট করেছে, ডোনেট কত টাকা করেছে সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না, বাট আমি দেখলাম যে ওর একটা যেন খুব স্যাটিসফ্যাকশন আসছে, একটা যেন খুব মানে একটা আনন্দ একটা হচ্ছে, যেটা সত্যি। এবং ওর কথাগুলো থেকে আমি ইন্সপায়ার্ড হলাম। এবং আমি বহু আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বঙ্গাই জিনিয়াস না ওভার রেটেড, সেই সময় আমি বলেও ছিলাম যে এই যে ইউটিউবে চ্যানেল খোলা যেতে পারে, যেহেতু কিরণ আমাদেরই কলেজে ছিল এবং হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গেট সাকসেসফুল ইন ইউটিউব, তো ওকে দেখেই কিন্তু ইন্সপায়ার হয়েছিলাম, মানে ইউটিউবের জার্নিটা ওকে দেখে ইন্সপায়ার। এটা আমি বহুবার বলেছি, সামনাসামনি ইন্টারভিউতেও বলেছি, মানে আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, গরিবের ইন্টারভিউ হয়েছিল, তো সেখানে বলেছিলাম। এনিওয়ে, তো কালকে যখন ওর ওই ভিডিওটা দেখলাম তখন আমার মনে হলো যে সিরিয়াসলি এটা মানে করা যেতে পারে, এখানে একটা ইমেন্স স্যাটিসফ্যাকশন রয়েছে। টাকাটা ইম্পর্টেন্ট নয় কত অ্যামাউন্টটা, কারণ প্রত্যেকের তো আর ক্ষমতা নেই যে 1 লাখ টাকা ওরম দিয়ে দেবে। তা আমি আমার সাধ্য মতো, আমি গরিব ইউটিউবার, অ্যাপারেটাস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন, তো আমার সাধ্য মতো আমি পিএম কেয়ারসে ডোনেট করেছি। হ্যাঁ, আমি এরমভাবে ডোনেট করতে হয়েছে বিকজ আমার ব্যাংকের ট্রানজ্যাকশন লিমিটটা একটা মানে একটা সার্টেনের পরে দেওয়া যাচ্ছিলো না, তো তাই জন্য আর কি এইভাবে দিতে হয়েছে। তো কিছু মনে করবেন না, ওই যে বললাম আবার গরিব ইউটিউবার, অ্যামাউন্ট ইজ নট ইম্পর্টেন্ট। আমারও দিয়ে সিরিয়াসলি বলছি, খুব ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসছে, আনন্দ আসছে, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। অনেকে ভাববেন হয়তো এগুলো একটা পাবলিসিটি স্টান্ট, অনেকে এটা মনে করতে পারে, বাট দেখুন আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, ওই যে দুটো কারণ। ফার্স্ট হচ্ছে, যেহেতু আমি দেখুন একটা ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, আমিও কিরণকে দেখে ইন্সপায়ার হয়েছি, ও যদি ভিডিও না বানাতো তাহলে আমি হয়তো জানতেও পারতাম না যে ও কিছু ডোনেট করেছে, হয়তো আমার মধ্যে সেই ইন্সপিরেশনটা আসতো না। এখন আমি করছি, তো আমাকে দেখে আরও প্রচুর প্রিভিলেজ লোক আছে, আমরা দেখুন অনেক প্রিভিলেজ, আমাদের মাথার উপর ছাদ আছে, আমরা খেতে পাচ্ছি দুবেলা, উই আর ভেরি সেফ। জাস্ট বাইরে একবার নিউজ চ্যানেলটা খুলে দেখুন মাইগ্রেন্টস ওয়ার্কাররা কীভাবে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে, তাদের উপর ডিসইনফেক্টেন্ট ফেলা হচ্ছে, তো এইসব জিনিসগুলো চারিদিকে চলছে, মানে যেগুলো দেখে দিজ আর রিয়েলি ডিভাস্টেটিং। তো মানে একটা ভিডিও করলো, সেখান থেকে আমি ইন্সপায়ার হলাম, আমি দিলাম, আমারটা দেখে বা শুনে যদি আরও 2-4টে লোক অ্যাটলিস্ট ইন্সপায়ার হোক, বা একটা লোক অ্যাটলিস্ট ইন্সপায়ার হোক, বা সে যদি কিছু নিজের সামর্থ্য মতো ডোনেট করে, দ্যাট উইল ব্রিং আ বিগ চেঞ্জ টু দ্য সোসাইটি। তো এটা আমার খুব পার্সোনালি মনে হলো। এবং দ্বিতীয় কারণটা ওইটাই যে দেখুন, এই যে টাকাটা আমি ডোনেট করলাম এটা ইউটিউব থেকেই আর্ন করা, তো ইউটিউব থেকে আর্ন করা মানে আপনারাই দিয়েছেন, একভাবে আপনাদেরই ডোনেশন। এই কথাগুলো ওখান থেকেই কপি করছি, আমিও এখন জেরক্স মেশিন হয়ে গেছি। বাট ব্যাপার হচ্ছে যে, আবার ধরুন এই ভিডিওটা যদি লোকে দেখে, সেখান থেকে যেটা আসবে সেটাও আমি আবার ডোনেট করতে পারবো ফিউচারে। সিরিয়াসলি মানে ওই যে কথাগুলো বলেছে, প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। এবং ওই যে আমার ভিডিওটা ছিল যে বঙ্গা ইজ ওভার রেটেড অফ জিনিয়াস, কথাটা কিন্তু সত্যি যে হি ইজ জিনিয়াস। আর আমাকে সেটা নিয়ে লোকের নিচে এখনও দেখি ওই ভিডিওটাতে লোকে খিস্তি করে যে কেন, আরে ভাই কমেডি কন্টেন্ট বানালে কি সেই লোকটা মানে তাকে ছোট করতে হবে, আমাদের তো দেশে আবার এসব হিপোক্রেসি আছে। এনিওয়ে, তার এসবের মধ্যে যাচ্ছি না, পজিটিভ ব্যাপার, স্টেইং পজিটিভ। তো সেটা হচ্ছে যে আপনারাও প্রত্যেকে নিজেদের সামর্থ্য মতো ডোনেট করুন, ভালো থাকুন, স্টে সেফ, স্টে হোম, স্টে সেফ, আর বাকি যে প্রসিজারগুলো আছে ফলো করুন, আর ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।